আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আল্লাহর কাছে কামনাও করি তাই আল্লাহ তোমাদের প্রত্যেককে ভালো রাখুক, এটি আল্লাহর কাছে প্রত্যাশা করি। তোমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যাতে আমাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সহ আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে যাতে আল্লাহ সংরক্ষণ করেন, হেফাজত করেন, সকল প্রকারের বলা মুসিবত এবং দুর্ঘটনা থেকে রক্ষা করেন, প্রত্যেকে বলো আমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেন দোয়া করবেন জানেন? আমি তোমাদেরকে এই কথাটি এই জন্য বলেছি, এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক আছে, হাদিসে পাঁচ দ্বারা সাব্যস্ত প্রমাণিত। ওই ছয়টি হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে একজন আরেকজনের জন্য দোয়া করা, একজন আরেকজনের মঙ্গল কামনা করা। এটি হচ্ছে একটা নৈতিক দায়িত্ব, ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই কারণে ইসলামের অন্যতম যোগাযোগের মাধ্যম হচ্ছে সালাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলা আল কালাম, তোমরা কোনো মানুষের সাথে কথা বলার আগেই সালাম দাও। আর সালাম দেওয়াটা সুন্নাত, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। কেউ যদি সালামের জবাব না দেয়, উত্তর না দেয়, তাহলে সে কবিরা গুনাহ করবে বলে আর কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সালামের বর্ষার কথা। যাই হোক, আমি মূল পড়ার দিকে আসতেছি। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, আমরা পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হওয়া সত্ত্বেও সিলেবাসের আলোকে তোমাদের সে নির্ধারিত বই ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণীর এই বইটি আমরা মোটামুটি শেষ করেছিলাম। যদিও বা সত্যিকার অর্থে মনের মধ্যে একটা হতাশা থেকে গেছে, সেটা হচ্ছে কি, আমরা যেভাবে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি পড়াতাম, তোমাদেরকে দাঁড়িয়ে দিতাম, ধরে দিতাম, সেভাবে পড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছি আমরা। কারণ তোমরা প্রত্যেকে জানো, সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের সে আক্রমণের কারণে আজকে আমরা সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। এরপরে সমস্ত হতাশার মাঝখানেও আমরা আশার আলো পেয়েছি, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা পরস্পর বেটার দ্যান নাথিং, যেটা বলা হয় সামথিং ইজ বেটার দ্যান নাথিং, একেবারে ক্লাস না হওয়ার সেই কিছু ক্লাস করার যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগের মাঝখানে আমরা মোটামুটি কিছুটা হলেও আমরা পবিত্র সেই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকমের শেষ করেছি, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, তোমরা এখন শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা করবে, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম, তোমাদের সামনে যাদের পাঞ্জারি এই টেস্ট পেপারটি আছে, তারা এই টেস্ট পেপারটি করার জন্য বলেছিলাম, এটা 599 পৃষ্ঠা করার জন্য বলেছিলাম। আর যদি কারোর কাছে এই টেস্ট পেপার না থাকে, নতুনভাবে বই কেনার দরকার নেই শেষ মুহূর্তে এসে, আমি বলবো তোমরা শুধুমাত্র মডেল টেস্ট হিসাবে 1 থেকে 11টি মডেল টেস্ট এই বইয়ে দেওয়া আছে। 1 থেকে 11টি মডেল টেস্ট তোমরা সেটা যে কোনো কারোর বই থেকে বা যাদের কাছে বই আছে তাদের কাছ থেকে একটু কোনো কোনো করালে আশা করি সমস্যা হবে না সবার জন্য। হতে পারে 15-20 টাকা বা 25 টাকা 30 টাকা দূরে আসতে পারে, এটা কোনো কঠিন ব্যাপার না। তোমরা মডেল টেস্টগুলো 1 থেকে 11টি মডেল টেস্ট তোমরা ভালো করে যদি এগুলোর আলোকে প্রিপারেশন নাও, শিখে গেলো প্রশ্নগুলো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে, প্রত্যেকেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত অবশ্যই পাবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসকে মডেল নিয়ে কথা বলেছিলাম, প্রশ্নের উত্তর লেখার ধরন সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আশা করি তোমরা সেগুলো খেয়াল করেছো এবং বাস্তবে তোমরা করার চেষ্টা করবে। সেই মডেল টেস্ট 1-এর বড় প্রশ্ন নিয়ে আমি মূলত আলোচনা করব, তোমরা আশা করি সেগুলো গত ক্লাসে শিখেছো। আজকে আমি বলবো মডেল টেস্ট 8-এর বড় প্রশ্নগুলো তোমরা যদি শিখে থাকো ভালো হবে কথা, ধন্যবাদ তোমাদেরকে সেই জন্য। আর যদি না এবার শিখে থাকো, আমি বলবো অবশ্যই অবশ্যই তোমরা শিখে ফেলবে মডেল টেস্ট 1-এর বড় প্রশ্নগুলো। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, 10টি প্রশ্ন থেকে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম 1টি প্রশ্নের উত্তর লিখবে শুধুমাত্র 1 পেজে, বাকি অংশ খালি তার কোনো সমস্যা নেই, অপর পৃষ্ঠে চলে যাবে, 8টার উত্তর লিখবে। এইভাবে করে করে 8টি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাকে 8টি পেজেই রাখতে হবে। অনেকে কী করে 2-4-5 লাইন লিখে কোনো রকমের লেখার কোনো কিছুই বোঝা যায় না, মন করে লিখে দিয়ে 1 পেজের মধ্যে 2-3টা প্রশ্ন উত্তর লিখে ফেলে। দয়া করে এই কাজটা তোমরা করবে না যদি নাম্বার বেশি পেতে চাও, এবং লেখাটা সুন্দর করার চেষ্টা করবে যাতে ভুল না হয়, সেদিক খেয়াল রাখবে, বানান যাতে ঠিক থাকে সেদিক খেয়াল রাখবে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে বিশেষ করে যে বড় প্রশ্ন মডেল টেস্ট 1-এর মধ্যে আছে, 1 নম্বরে দেখো তোমরা ক, সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালনের একটি বর্ণনা দাও। এটা তোমরা প্রত্যেকে জানো, সারা বিশ্বের পালনকর্তা হচ্ছে আল্লাহ তাআলা, তিনি কীভাবে লালন পালন করে সেটা তোমরা
মোটামুটি দেখে নেবে, সেটা আমি আর বলবো না। এরপরে সবশেষ প্রশ্নের দিকে যাবো, টাইম যেহেতু কম, সেটা হচ্ছে সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি, এটি সালাতের কি বিধান? সালাতের এর এরকম বিধান মোট কয়টি? এমন চারটি বিধান লেখো। এরপরে নামাজের ভেতরে আমরা কোনো ওয়াজিব বাদ পড়লে কি করব? যাই হোক, এই প্রশ্নগুলো ক থেকে ইয় পর্যন্ত তোমরা মোট 10টি প্রশ্ন উত্তর ভালোভাবে শিখে ফেলবে। তো বিশেষ করে আমি বলবো সালাতের মধ্যে, সালাতের যে আমরা পড়েছিলাম সালাতের আহকাম এবং আরকান, সালাতের ফরজ এবং ওয়াজিব। সালাতের ফরজগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমরা আগেও পড়েছিলে। সালাতের ফরজ ভেতরে বাহিরে মোট 13টি ফরজ আছে, কিংবা তোমাদের বইয়ের 14টির কথা আছে। যাই হোক, তোমরা ফরজগুলো ভালোভাবে মুখস্থ করবে, কারণ এই সালাতের ফরজগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, অন্যথায় আমরা নামাজ পড়তে গিয়ে সমস্যায় পড়বো, ইবাদত পড়তে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হবে। সালাতের ফরজগুলো তোমরা শিখে নেবে, এরপর সালাতের ওয়াজিবগুলোও তোমরা শিখে নেবে। সালাতের ফরজ যেগুলো আছে সেই ফরজগুলো যদি কোনো একটা বাদ পড়ে যায় তাহলে নামাজ আদায় হবে না, আর সালাতের ওয়াজিব কোনো একটা যায় যদি আমরা থাকি সিদ্ধে আমরা যদি সংশোধন দিয়ে থাকি তাহলে শেষ রাখাতে গিয়ে সাহুদ করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম করে নেবো, এরপর আবার দুইটা সিজদা দিকে, এটাকে বলা হয় সবু সিজদা বা বুলের সিজদা বলা হয়। এই সিজদাটা যদি দুইটা সিজদা যদি আমরা দিয়ে দিই তাহলে সালাতের ওয়াজিব বাদ পড়লেও নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ফরজের কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে নামাজ কখনো আদায় হবে না। এরপরে যেমন মনে করেন নামাজের ওয়াক্ত সম্পর্কে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নামাজ কোন ওয়াক্তের নামাজ কখন পড়তে হয়। আমি সংক্ষেপে তোমাদেরকে সহজে বোঝার জন্য বলি, যেমন ফজরের নামাজের টাইম সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত, এটা হচ্ছে ফজরের নামাজের টাইম। সূর্য ওঠার আগ পর্যন্ত এই টাইমের মধ্যে নামাজ পড়লে নামাজ কাজা হবে না, আর সূর্য ওঠার পরে যদি কেউ নামাজ পড়ে তাহলে তাকে সুন্নাত পড়তে হবে প্রথমে, এরপরে ফজরের ফরজ পড়বে, তবে নামাজ কাজা হয়ে গেল। অর্থাৎ একেবারে না পড়ার সে কাজা পড়বে, কথা বুঝেছে? এরপর জোহরের নামাজের টাইমটা হচ্ছে বিশেষ করে আমরা সহজে বোঝার জন্য বলবো আজান থেকে শুরু করে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে শুরু করে আসরের নামাজ আজানে প্রায় 10-15 মিনিট আগ পর্যন্ত, এটা হচ্ছে জোহরের নামাজের টাইম। এই টাইমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কাজা হয়নি। অনেকে ভুল করে মনে করেন আজান দেওয়ার সাথে সাথে যদি আমি নামাজটা পড়তে না পারি তাহলে আমার নামাজ কাজা হয়ে গেলে, এরকম ভাবে আসলে এটা সঠিক নয়। আসরের নামাজে আজানের প্রায় 10 মিনিট আগ পর্যন্ত জোহরের নামাজের টাইম থাকে, এরপরে আসরের নামাজের আজান থেকে শুরু করে, বুঝার জন্য সহজভাবে বলতেছি, আজান থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত আসরের নামাজের টাইম থাকে। এই টাইমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ কাজা হবে না, অবশ্যই আদায় হয়ে যাবে। আর ওই দিন মনে করে এখন আজকে তুমি আসর আজান হয়ে গেলো কোনো কারণে বা কোনো ব্যস্ততার কারণে তুমি নামাজ পড়ার সুযোগ পাও না, কিন্তু হঠাৎ করে তোমার নামাজের কথা মনে পড়ছে বা নামাজ পড়ার খেয়াল আসছে, তখন কিন্তু সূর্য ডুবতেছে, তখন কী করবা? শরীয়তের মাসআলা হচ্ছে আজকের নামাজ যদি হয়ে থাকে সাথে সাথে সূর্য ডুবন্ত অবস্থায় তুমি আসরের নামাজ আদায় করবে, কথা বুঝে আসছে? তিন টাইমে নামাজ পড়া হারাম, একটা সূর্য ওঠার সময়, একটা সূর্য ঠিক মাথার উপর আসলে, আর একটা হচ্ছে সূর্য ডুবার সময়। তবে আজকে যদি হয়ে থাকে, মানে যেই দিনের আসরের নামাজ আমরা পড়তে পারি নাই সেই দিন যদি সূর্য ডুবন্ত অবস্থায় আমার নামাজ দেখায় আমি নামাজটা পড়ি নাই এইরকম কথা মনে পড়ছে, তাহলে সূর্য ডুবন্ত অবস্থায় ওই দিনের নামাজটা আদায় করা যাবে। মাসালাটি আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরপর মাগরিবের নামাজের টাইম হচ্ছে আজানের পর থেকে প্রায় 30-35 মিনিট মতো সময় থাকে, হানাফির মাযহাব অনুযায়ী ওই টাইমের মধ্যে তোমরা মাগরিবের নামাজ আদায় করবে। আর মাগরিবের টাইম শেষ হওয়ার পর থেকে শুরু করে এশারের নামাজের টাইম, এশারের নামাজ শেষ সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়া যায়, তবে দেরি বেশি না করা উত্তম, কারণ হচ্ছে বেশি দেরি করতে গেলে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে ঘুমের মধ্যেই নামাজটা কাজা হওয়ার সম্ভাবনা আছে, তবে এশারের নামাজ আমি একটু দেরিতে পড়ার সব বেশি। যাই হোক, আমি তাহলে ফাঁস করতে আমাদের টাইম সম্পর্কে তোমাদের একটু বিহিত করলাম সংক্ষিপ্ত পরিসরে, তোমরা বিষয়গুলো দেখে নেবে। তোমার কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আসলে আমার দ্বারা বলা সম্ভব নয়, টাইম যেহেতু অতি স্বল্প, তোমরা বিশেষ করে এই মডেল টেস্ট এক থেকে 10 পর্যন্ত বড় প্রশ্নগুলো, অর্থাৎ ক থেকে ই পর্যন্ত 10টি প্রশ্ন উত্তর তোমরা ভালোভাবে শিখে নিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি শেষ করছি। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।